কিভাবে লগ্ন বিচার হয় রাশি এগুলো জানতে পারবো, এগুলো প্লাস হাতে হাতের সম্বন্ধে জানতে পারবেন। আচ্ছা, হাত বলতে মানে কত রকমের হাত হয়? মানে নানান রকম, কালো হাত, সাদা হাত। তো আমি বলছি যে এই কোর্সটা করলে কি আপনারা প্লেসমেন্ট দেবেন আমাকে? নিশ্চয়ই দেওয়া হবে, 100% প্লেসমেন্ট অবশ্যই। কোথায় প্লেসমেন্ট দেন আপনারা? বিভিন্ন চেম্বার আছে। আচ্ছা, মানে এটা করার পর আমি সবার ভবিষ্যৎ বলে দিতে পারবো? সেটা তো এখন দেখুন, আমরা যেভাবে শেখাবো আপনার শেখার উপর নির্ভর করছে। মানে এই লেজেন্ড যারা রয়েছেন, ধরেন সঞ্জয় কাপুর, প্রলয় শাস্ত্রী, বিশ্বনাথ দা, এদের মতন হয়ে যেতে পারবো তো? এরকম হয়ে যেতে পারবেন, সেটা আপনার ট্যালেন্টের উপর। মানে আপনাদের মানে বড় জ্যোতিষীদের মধ্যে কারা কারা আপনাদের কলেজ থেকে পাস করেছে? বড় জ্যোতিষী কারা কারা পাস করেছে সেটা যায় আছে, এখনো কেউ বড় জ্যোতিষী পাস করতে পারেনি। যারা বড় জ্যোতিষী হয়ে গেছে তারা কোথা থেকে কোর্স করেছে? কি কোথা থেকে কিভাবে পাস করছে, কিভাবে তৈরি হচ্ছে, কি করে জানবো বলুন? মানে শ্রীভিগু উপাধিটা কি পেতে গেলে কি করতে হবে? উপাধি এটা আমাদের এখানে ওরকম ভাবে উপাধি হয় না। আপনি পণ্ডিত দেবেন তো? পণ্ডিত দেব, পণ্ডিত অমুক শাস্ত্রী, শাস্ত্রী সারনেমটা কি আপনার ওই কোর্স শেষে পাওয়া যাবে? ডিগ্রি কোর্স কমপ্লিট করতে পারলে, পরীক্ষা দিলে, পাস করলে তাহলেই পাবেন। আচ্ছা, শনি গ্রহ এই গ্রহগুলো আপনারা কি দূরবীন দিয়ে দেখাবেন? দূরবীন দিয়ে আপনার মনে হচ্ছে আপনি আপনার আপনার কোয়ারিজ গুলো আমার মনে হচ্ছে আপনার অফিসে এসে করা উচিত, এত তো ফোনে মনে যাবে না। মানে ওই গ্রহ শনি শুক্র এগুলো আপনারা দেখেন কোত্থেকে? ছাদে উঠে? সেটা আপনার ছাদ থেকে দেখা যেতে পারে, আমাদের ছাদ থেকে দেখা যায় না। আর বলছি, জ্যোতিষ হলে কি আপনাদের কোনো ইউনিফর্ম আছে? রুদ্রাক্ষর মালা গলায় পরে যেতে হবে কি? না না, কখনোই না। ধুতি পরে যেতে হয় কি জ্যোতিষ হতে গেলে? না না, কে বলেছে? আর আতস কাজ কোথায় ভালো পাওয়া যাবে? কোথায় ভালো পাওয়া যাবে? না, আমি বলছি জিন্স প্যান্ট পরে জ্যোতিষী হওয়া যাবে? আপনার এইরকম ভাবে কোয়ারিজ গুলো আমার ঠিক লাগছে না, এটা তো একটা ভর্তির জায়গা, এরকম ভাবে তো প্রশ্ন হয় না। আপনি সাবজেক্ট হিসেবে প্রশ্ন করুন। না না, আমি সত্যি কথা বলছি, কারণ আমি এখনো পর্যন্ত কোনো জ্যোতিষীকে দেখিনি যে জিন্স পরে জ্যোতিষী করছে। সে তো জানি না, এখন আমি তো দেখেছি। এদিকে ল্যাপটপ ইউজ করছে কিন্তু ধরেন জিন্স পরে হাত দেখছে, কোনো জ্যোতিষই দেখিনি। আমি তো ভাবতে পারিনি যে মা দুর্গাকে জিন্স প্যান্ট পরাবে, কার্তিককে জিন্স প্যান্ট পরাবে। কিন্তু মা দুর্গা তো ল্যাপটপ ইউজ করে না, দেখেছেন? অসুরকে মেরে দিল ভাইরাস দিয়ে। তাই তো বলছি, এখন আমরা তো সেটাও দেখছি, যুগ যেমন পাল্টাচ্ছে এমনি জ্যোতিষীরাও তাও পাল্টাচ্ছে। আমি বলছি, আপনাদের সেমিস্টার কটা স্যার? সেমিস্টার আমরা কিছু বুঝি না। আমি একটা জিনিসই বুঝি, ভালোভাবে শিখতে চাইলে শিখতে আসতে পারেন, যদি ধরে ধরে শিখতে চান সেটা শিখতে আসতে পারেন। আচ্ছা, আপনাদের জ্যোতিষে এমবিএ হয়? না। ডিগ্রিটার নাম কি? শাস্ত্রী। শাস্ত্রী অনার্স? হ্যাঁ, শাস্ত্রী হবে। আচ্ছা, যদি কেউ ফেল করে তখন কি হবে? তাকে আবার নতুন করে পড়তে হতে পারে, বা নলে অন্য কোনো জায়গায় চলে যেতে হবে। আচ্ছা, যাতে আমি তো দেখেছি জ্যোতিষীরা কি করে, যে যাদের পাশ করে ছেলে মেয়েরা তাই বিভিন্ন পাথর পড়িয়ে দেয় হাতে, তো এরকম কোনো পাথর আপনারা পড়িয়ে দিতে পারছেন না সবার, যাতে কোনো জ্যোতিষী ফেল না করে? আমরা এত দায়িত্ব নিতে পারি না তো। আপনাদের কলেজে অ্যাটেন্ডেন্স কত চাইছেন আপনারা? আমি আপনি আরো ভালো করে পুরো নোটটা লিখুন, কি কি প্রশ্ন করবেন। না না, আমি বলছি দেখা করুন, তারপর কথা বলছি। কোন রাখলাম কেন? হ্যালো, এইভাবে প্রশ্ন উত্তর দেওয়া যায় না। এটা কোন ইউনিভার্সিটি আন্ডারে পড়ছে? কোন ইউনিভার্সিটি আন্ডারে পড়ছে না, এটা প্রাইভেট সংস্থা। আচ্ছা, আপনাদের মানে ভালো মেয়ে আছে? মেয়ে জ্যোতিষ? মেয়ে জ্যোতিষ চাইছেন, তাহলে মেয়ে জ্যোতিষ এখানে চাওয়ার জন্য কি এটা কি মেয়ে জ্যোতিষ খুলে রাখার জায়গা নাকি? না না, আরে কলেজে প্রেম হয় না? আরে সে তো আপনি জানেন, এটা কলেজে প্রেম হয় কি না হয় আমি এইসব উত্তর দেবো নাকি আপনাকে? কোন সহপাঠীর হাত দেখতে গিয়ে আমি হাত চেয়ে নিলাম তার বাবার, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি এইসব প্রশ্ন আমাকে করবেন কেন? ভাই, আপনি কোথায় প্রশ্ন করে আপনি কোথায় ফোনটা করেছেন সেটা ভাবো না আগে। আপনার মাথা গরম হলে আপনি একটা মুক্ত রাংটি পড়ুন, মাথা ঠান্ডা। আমি কি পড়ে আছি না পড়ে আছি আপনাকে জানতেও হবে না। আচ্ছা, আমি যে হাত দেখা প্র্যাকটিস করবো, ওটা কার হাত দেখে? স্যারেদের হাত দেখবো? বাবা, যখন ভর্তি হবেন তখন কথা বলবো, এইসব বেকার কেন বকছেন দাদা। আচ্ছা বলছি, আমাদের আমার ক্লাস টিচার কে থাকবে? কে বলতে পারছি না, আপনি যখন আসবেন তখন কথা বলবো। আচ্ছা, আমাদের ওই ক্লাসে কোনো মনিটর আছে? বলুন। বলছি, আপনাদের কলেজে ইউনিয়ন আছে? না নেই। আমি বলছি, আপনাদের এই কলেজে কি ফেস্ট হয়? হ্যাঁ হয়। ফেস্টে কে এসেছিল গত বছর? আপনি জানাবার জানার কে? আপনি জানাতে যাবো কেন? আমি বলছি, এবার ফেস্টে বাবা রামদেবকে নিয়ে আসুন না। হ্যাঁ, নিয়ে আসছি তো। শ্রীভিগুকে নিয়ে আসবেন এবার ফেস্টে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার পুরো ফ্যামিলিটাকে নিয়ে আসবে, আমি থাকবো ফেস্টে, তোমার সব দেখাবো। বলছি, আপনাদের এই জ্যোতিষী কলেজে ক্যান্টিন আছে? হ্যাঁ ক্যান্টিন আছে, ওখানে বিক্রি হয়, বিক্রি হয়, নেবে? এ আবার কি অসভ্য কথা বলছেন! অসভ্য কথা ফোন রাখবে? আপনি নীলা পড়ুন, তুমি এটাই শুনতে চেয়েছো, ফোনটা রাখো এবারে। প্রাইভেট টিউশন কার কাছে পড়ো বুঝতে পারছি না, ফোনটা রাখো এবারে। আপনি পলা পড়ুন, পলা।